আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, ডিসপ্লেতে পুর যে ফটোটি দেখতে পাচ্ছেন, মাত্র এক ক্লিকে আপনারা এরম টাইপের ফটো এডিটিং করতে পারবেন। তার জন্য আপনার হাতে থাকা মোবাইলের ফোনটির মাধ্যমে আপনারা কাজটি করতে পারবেন। তার জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেওয়া লাগবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিও লাস্টে দেখিয়ে দিব আপনারা কেমন করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। যাই হোক বন্ধুরা, আমি আছি রাকিবুল, আপনারা দেখছেন ডেইলি অ্যাপস টিপস। প্রথমে বন্ধুরা, নেট কালেকশন দিয়ে কাজটি করতে হবে। আমরা সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর দেখুন বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে বন্ধুরা দুইটা অপশান দেখতে পাবেন। এখানে জাস্ট এই আইকনে আপনারা ক্লিক করে দিবেন। এখানে জাস্ট একটা ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ক্লাসিক অপশানটি থাকবে। আপনার নিচে কুল ডাউন করবেন। কুল ডাউন করে এখান থেকে জাস্ট ওই টেম্পলেটটি সিলেক্ট করে নেবেন। এখানে বন্ধুরা আমরা ওই টেম্পলেটটি খুঁজবো। এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে চলে আসব। এখানে বন্ধুরা বিভিন্ন স্টাইলের ফটো এডিটিং করতে পারবেন। এই যে বন্ধুরা, আমরা টেম্পলেটটি পেয়ে গেছি। জাস্ট এই টেম্পলেটের উপর টাচ করবেন। টাচ করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে বন্ধুরা আপনারা অল ফটোতে টাচ করবেন, তাহলে দেখতে পাবেন এখানে আপনার ফোনের যতগুলো পিক আছে সব এখানে শো করবে। এখান থেকে আমরা ওই ফটোটি সিলেক্ট করে নিব। আপনাদের ইচ্ছা মতন যে কোনো ফটো দিয়ে আপনারা কাজটি করতে পারবেন। কুল ডাউন করব। করার পর এই দেখুন বন্ধুরা, এই ফটোটি জাস্ট টাচ করব। টাচ করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে জাস্ট অ্যাড লেখা থাকবে, এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর বন্ধুরা আপনাদের একটি অ্যাড শো করবে, অ্যাডটি আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখন বন্ধুরা উপরে একটি ক্রস চিহ্ন পেয়ে যাবেন। এখানে জাস্ট ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদেরকে একটু ওয়েট করতে হবে বন্ধুরা। 100% হলে অটোমেটিক ছবিটি মেক ফটো এডিশন হয়ে যাবে। তো বন্ধুরা, এই ফটোটি আপনারা কেমন করে ডাউনলোড করবেন তার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে নিচে পেয়ে যাবেন ডাউনলোড। এখানে জাস্ট আপনারা একটা টাচ করবেন, অটোমেটিক ছবিটি ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে। যাক বন্ধুরা, এখন আমি আরেকটি টেম্পলেটে কাজটি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা এখানে দেখতে পাবেন একটি ব্যাগ। জাস্ট এই ব্যাগে টাচ করবেন। টাচ করার পর আরেকটি টাচ করে দিবেন। করার পর এরকম কেটে দেওয়ার পর দেখুন বন্ধুরা, দ্বিতীয় নাম্বার টেম্পলেটটি আমার জাস্ট একই নিয়মে টাচ করব। টাচ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আমি ছবিতে টাচ করব। টাচ করার পর আবার একই নিয়মে কাজটি করতে হবে। এখান থেকে জাস্ট এটাতে টিক মার্ক করে দিতে হবে। করে দেওয়ার পর একটি অ্যাড আসবে, অ্যাডটি জাস্ট আপনারা কেটে দিবেন। বন্ধুরা এখানে দেখতে হবে অ্যাডটি। দেখার পর দেখুন বন্ধুরা, অটোমেটিক টেম্পলেটটি সেট হয়ে যাবে আপনার ফটোটিতে। এভাবে চাইলে আপনারা বিভিন্ন টেম্পলেট ক্লাসিক ফটো এডিট করতে পারবেন। বন্ধুরা একই নিয়মে আপনারা সেভ করে দিবেন। আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন এই সফটওয়্যারটি আপনারা কেমন করে ডাউনলোড করবেন আপনাদের মোবাইলের ফোনে তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাদেরকে আপনার ফোনে প্লে স্টোরটি ওপেন করতে হবে।
প্লে স্টোরটি ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম বন্ধুরা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে জাস্ট সার্চ বার পাবেন, এখানে জাস্ট আপনারা লিখবেন, এখানে লিখবেন এমও কে ও মকো আর ও ডবল মকরম। লেখার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে জাস্ট একটি টাচ করবেন, টাচ করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে, আপনার জাস্ট ইনস্টল করে কাজটি করতে পারবেন। আমি ইনস্টল করেছি, তাই আমার ওপেন লেখা দিচ্ছে। যাক বন্ধুরা, এখন আমরা ব্যাকে চলে আসব। জাস্ট এভাবে ইনস্টল করলে কাজটি হয়ে যাবে। এভাবে আপনারা ক্লাসিক ফটো এডিটিং করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।